কেমব্রিজ কাউন্সিলে নির্বাচিত কোনো বাংলাদেশি কাউন্সিলর এখনও নেই, তবে এবার কুইন এডিথ ওয়ার্ডের উপনির্বাচনে লেবার পার্টি থেকে একজন বাঙালি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। 13 নভেম্বর অনুষ্ঠিত হবে উপনির্বাচন। এছাড়া আগামী স্থানীয় নির্বাচনেও স্থানীয় একটি ওয়ার্ডে লিবডেন থেকে অপর একজন বাঙালি মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কেমব্রিজ প্রতিনিধি মামুনুর রশিদ। 14টি ওয়ার্ড এবং 42 জন কাউন্সিলর নিয়ে কেমব্রিজ সিটি কাউন্সিল। এখানে বাংলাদেশিরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডে বসবাস করেন। এককভাবে নির্বাচনে প্রভাব ফেলার কোনো সুযোগ এখানে নেই। কেমব্রিজ থেকে কখনো বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হতে হলে নির্ভর করতে হবে পার্টির যোগ্যতা, পার্টির পজিশন এবং ইংলিশ ভোটারদের উপর। 2002 সালে প্রথম কোনো বাংলাদেশি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেমব্রিজে এখন পর্যন্ত কোনো বাঙালি কাউন্সিলর নেই। তবে সদ্য সিটি কাউন্সিলের নিয়ন্ত্রণ নেয়া লেবার পার্টি থেকে কুইন এডিথ ওয়ার্ডে উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন রহিমা আহমেদ। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করা রহিমা আহমেদ দীর্ঘদিন ধরে কেমব্রিজে বসবাস করছেন। I've been chosen by the Labour Party to fight for their by-election in Queen Edith, and there is the reason I have actually stood for their council is because we do not have a Bengali councillor in Cambridge. আর লিবারেল ডেমোক্রেট থেকে আগামী বছর স্থানীয় নির্বাচনে ইস্ট চেস্টারটন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন শাহিদা রহমান। লাস্কার উপন্যাসের লেখিকা শাহিদা রহমানের জন্ম, লেখাপড়া এবং বেড়ে ওঠা কেমব্রিজে। I'm hoping to represent the views of our Bangladeshi community. We need diversity in the Cambridge City Council with councillors, and I'm hoping that the community will support me in being elected next year. এখন পর্যন্ত 2 জনের মনোনয়ন নিশ্চিত হলেও আগামী নির্বাচনের আগে আরো 2 একজনের নাম আসতে পারে। মামুনুর রশিদ, চ্যানেল টেলিভিশন নিউজ, ক্যামব্রিজ।